আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এই লেকচারে খুবই সিম্পল দুটো ফর্মুলা নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে রো রোজ ফাংশন এবং দ্বিতীয় হচ্ছে কলাম এবং কলাম ফাংশন দুটি খুবই সিম্পল ফাংশন বাট খুবই ইম্পর্টেন্ট আপনাদের যখন বড় বড় কোনো ফর্মুলা নিয়ে কাজ করবে সেই ক্ষেত্রে রো রোস এবং কলাম কলাম ফাংশন নিয়ে আলোচনা করতে হবে তো যদিও হচ্ছে আমি ম্যাক্রো নিয়ে লেকচার দিচ্ছি আর মাঝে মাঝে হচ্ছিলো অ্যাডভান্স লেভেলে এক্সেল নিয়েও লেকচার দিচ্ছি এই জন্য আমার এই লেকচারগুলো পাওয়ার জন্য সবাই আমার যে প্লে লিস্টগুলো আছে সেই প্লে লিস্টের থেকে নেবেন তো প্রথমে রু রোজ ফাংশন নিয়ে আলোচনা করব দেন আমি আলোচনা করব কলাম অ্যান্ড কলামস ফাংশন এই দুটো ফাংশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো এর দুটোর মধ্যে পার্থক্য কি আমি চেষ্টা করব সর্বোচ্চ ভালো করে বোঝানোর জন্য আমারই কোনো এক ভিউয়ার রবিন ভাই তারই অনুরোধে এই লেকচারটি দিচ্ছি তো আশা করছি আপনাদের আরও যারা আমার এই লেকচারগুলো দেখে থাকেন তাদের যদি কোনো লেকচার প্রয়োজন হয় যে এই লেকচারটা ভালোভাবে বুঝতেছেন না বা অন্য কোনো কোথাও থেকে শুনেছেন এই লেকচারের কথা তাহলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব ওই লেকচারগুলো আপনাদের দেওয়ার জন্য আজকে রবিন ভাইয়ের অনুরোধেই আমি লেকচারটা দিচ্ছি তো চলে যাচ্ছি মূল লেকচারে রো ফাংশন রো ফাংশন হচ্ছে যে আমার এখানে যে রোগুলো আছে আমার এই যেখানে আমার অ্যাক্টিভ থাকবে সেখানে ওই যে অ্যাক্টিভ সেসটা কত নম্বর রো যেমন আমার এখানে যদি বলি এ কলাম কলাম এতে এটা নাম্বার রো সিক্স কলামে রো নাম্বার সিক্স আমরা এই রো ফাংশন দ্বারাও সহজেই আছে আমরা যদি এখানে লিখি রো রো রেফারেন্স আছে তো আমি যদি বলি এখানে এই এটা নিতে যাচ্ছি তাহলে এইটা হচ্ছে কত নম্বর রো এখানে সরাসরি সে দেখাবে দুই নম্বর রো যদিও এখানে অনেকে ভাবতেছেন এই জিনিসটা শিখার কী আছে বাট আমরা যখন এক্সেলে বড়ো বড়ো কোনো কাজ করবো তখন রো ফর্মুলা এবং রোজ ফর্মুলা খুব কাজে দেয় রো হচ্ছে এইটা এবং আমি রো একটি প্র্যাকটিক্যাল একটা ছোট্ট একটা প্র্যাকটিক্যাল আছে একটা কাজ দেখাবো আর রোজ ফাংশনটা কী হচ্ছে রোজ ফাংশনটা হচ্ছে যে আমি যখন কোনো কিছু সিলেকশন করবো সব এতটুকু সিলেক্ট করলাম এই এত টুকুর মধ্যে হচ্ছে কত কতগুলো রো আছে আমি যদি এখানে সিরিয়ালভাবে এক দুই তিন চার পাঁচ এই ষোলো নম্বর পর্যন্ত বুঝতে পারতেছি আমি যদি এখান থেকে এই পর্যন্ত নেই তাহলে আমি যদি গুনতে যাই যে এখানে কতটা রো আছে সেক্ষেত্রে কি কঠিন না তো সেক্ষেত্রে আমরা সহজে রোজ ফাংশন দ্বারা ব্যবহার করতে পারি যেমন এগালটু রোজ রোস আমরা যদি এখান থেকেই নেই এই পর্যন্ত তাহলে এখানে কত নম্বর কতগুলো রো আছে দশটা রো আছে তাহলে আমরা সহজেই আমরা বের করতে পারতেছি রো এবং রো ফাংশন দ্বারা যে আমাদের কতগুলো রো আছে রো ফাংশন দ্বারা এবং রো ফাংশনটা হচ্ছে আমার অ্যাক্টিভ সেলসটা যেখানে আছে সেখানে কত নম্বর রোতে আছে দেন কলাম ফাংশন হচ্ছে যে আমার কলাম ফাংশন আমি যে কলমটাকে নিতে চাচ্ছি সেটা হচ্ছে কত নম্বর কলাম ইগাল টু অর্থাৎ আমার কার্সডটা যেখানে অ্যাক্টিভ আছে আমার কাশোরটা যে এখানে আছে ওই মানে ওই কলামটা কত নম্বর কলাম আমরা যদি বলি এখানে এম আমরা যদি এখানে বলি ই এই নম্বর কলামটা কত নম্বর কলাম আমরা যদি এভাবে দিই তাহলে আমাদের এখানে সরাসরি শুক্র এটা পাঁচ নম্বর কলাম অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর কলাম সহজে পাচ্ছি আর হচ্ছে কলাম কলামস ফাংশন হচ্ছে যে আমি যদি বলি এখান থেকে এই পর্যন্ত জি পর্যন্ত কত কয়েকটা কলাম আছে এখানে অর্থাৎ এখানে কতগুলো কলাম আছে এই কলামগুলো আমরা গুনতে চাচ্ছি সেই ক্ষেত্রে কলামস ফাংশনের মাধ্যমে সহজেই নিয়ে আসতে পারছি কিভাবে যেমন কলামস দেন আমরা যদি এ থেকে যে পর্যন্ত যাই এ থেকে যে পর্যন্ত যাই যদি আমরা তাহলে হচ্ছে কি এখানে আমরা সহজে বের করতে পারছি এটা এখানে কতগুলো কলাম আছে অর্থাৎ এখানে সাতটা কলাম আছে তাহলে রো এবং রোজ ফাংশনের দ্বারা আমরা রুগুলো বের করতে পারতেছি কলাম এবং কলাম ফাংশন কলমগুলো বের করতে পারতেছি কলামস ফাংশন কলাম ফাংশনটা একটা হচ্ছে যে যখন একটা কলাম নিয়ে আমরা নিজে যাচ্ছি সেই ক্ষেত্রে কলাম ফাংশন এবং যদি আমরা একাধিক কলাম যখন হিসাব করতে যাই সেক্ষেত্রে কলামস ফাংশন এস এস এর পার্থক্য হচ্ছে এটা রো ক্ষেত্রেও সেম একের এক একের অধিক যখন হবে তখন এর যোগ আর যখন একটি সংখ্যা হবে তখন হচ্ছে একটি ঘর বা একটি কলাম বা একটি রো হবে তখন শুধু রো অথবা কলাম তো আমি রোর একটি প্র্যাকটিক্যাল একটি কাজ দেখাচ্ছি যেমন আমরা যদি বলি এখানে অটো সিরিয়ালটা করব আমরা অর্থাৎ আমি যদি যে সংখ্যাগুলোই বাদ দিই না কেন সেই ক্ষেত্রে আমার কোনো সংখ্যা চেঞ্জ হবে না যেমন আমার এইটা ক্ষেত্রে যদি আমরা এখন সাধারণত এখানে যদি আমি রু লেখি রো এটা আমার কত নম্বর রো হবে পাঁচ নম্বর রো আমরা যদি সিরিয়ালটা আনি তাহলে সিরিয়ালটা আমাদের পাঁচ থেকে শুরু হলো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শুরু হলো বাট আমরা চাচ্ছি যে এইখানে সিরিয়ালটা হবে হচ্ছে এক থেকে সেই ক্ষেত্রে কী কীভাবে করবো আমরা সেক্ষেত্রে আমরা করব রো মাইনাস রো এই চার নাম্বার রোড থেকে আমার এই যে সিরিয়াল নাম্বার এখানে আছে শুরু হলো যে আমাদের এখানে হেডিং ছিল সেখান থেকে আমরা বাদ দিয়ে দিব সেক্ষেত্রে আমরা কী করবো এই যে এ ফোর রোড নাম্বার এ ফোর এটাকে আমরা অ্যাপসুলেট করে দিয়ে দেবো দ্যাট মিন লক করে দেবো লক আমরা কী করি এফ ফোর দ্বারা এফ ফোর দ্বারা আমরা লক করে দিচ্ছি দেন ইন্টার তাহলে আমার এই সিরিয়াল নাম্বার হয়ে গেলো ওয়ান এখন যদি আমার সিরিয়াল টেনে দিই তাহলে কী হচ্ছে আমার ওয়ান থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই অটো সিরিয়াল করার একটি সুবিধা আছে সুবিধাটা কী হচ্ছে আমি যদি এখন এই রবিউল ইসলাম বা এমডি আবু আবদুল্লাহ এই দুইটা ঘরকে আমরা বাদ দিয়ে দিই যেমন কন্ট্রোল মাইনাস মাইনাস থেকে আমরা বাদ দিয়ে দিই দেখেন এখানে সিরিয়াল চেঞ্জ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সিরিয়াল হচ্ছে সিরেজ হচ্ছে দেখেন এখানে আমরা দুটো দুটি সংখ্যা বাদ দিয়ে দিয়েছি ফোর ফাইভ অর্থাৎ এই ফোর ফাইভ বাদ দেওয়ার পরেও পরেও কী হচ্ছে আমাদের সিরিয়ালটা কিন্তু চেঞ্জ হচ্ছে না বাট যদি আমরা এই ফর্মুলা না ইউজ করতাম তাহলে কি হতো আমরা যদি ফর্মুলা না ইউজ করি ওয়ান টু আমরা যদি ফর্মুলা না ইউজ করতে এইভাবে কাজ করতাম তাহলে কী হতো আমরা যদি তখনই দুটো বাদ দিয়ে দেবো এখান থেকে তাহলে কী হচ্ছে ওয়ান টু ফাইভ অর্থাৎ এই যে থ্রি এবং ফোর যে বাদ দিয়ে দিয়েছি এই থ্রি ফোর বাদ দিয়ে দেওয়ার কারণে কি হয়ে গেছে আমাদের সিরিয়ালটা চেঞ্জ হয়ে তখন আমাদের কি করতে হয় এখানে আবার নতুন করে সিরিয়াল দিতে হয় এই সমস্যার সমাধান পাওয়ার জন্য এই রো ফাংশন আপনার জন্য আমরা সহজে ব্যবহার করতে পারি এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা যদি এই জিনিসটা ইউজ করি এই ফর্মুলাটা ইউজ করি সিরিয়ালের ক্ষেত্রেও অটো সিরিয়ালের ক্ষেত্রেও তাহলে আমাদের অনেকাংশে সমস্যা সমাধান হয়ে যাবে যে আমাদের বারবার সিরিয়াল চেঞ্জ করতে হবে না যেমন আবার একটু দেখাচ্ছি এখানে গাল টু রো মাইনাস আমি যেহেতু এক থেকে শুরু হবে এই যে এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে এই সিরিয়াল নাম্বারটা আমরা মাইনাস করব রো আমরা কী করব এটাকে অ্যাপসোলেক্ট করে দিতে চাচ্ছি এফ ফোর দ্বারা ওয়ান তাহলে হয়ে গেল ওয়ান তাই না এখন যদি আমরা টেনে দেই তাহলে হচ্ছে কি আমাদের সম্পূর্ণ অটো সিরিয়াল হয়ে গেছে এখন যদি আমরা কোনো সংখ্যাকে বাদ দিই দেখেন আমরা আরও বাদ দিই কী হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত এখানে কিন্তু আমরা মাইনাস করেছি রো বাদ দিয়ে দিয়েছি বাট আমাদের সিরিয়ালটা বাদ হয়নি এটাই হচ্ছিল রো ফাংশনের কারেশমা আশা করি এই ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে রো যে ব্যবহার বা রো ফাংশনের যে কী ব্যবহার ব্যাপক হারে সেই জিনিসটা আমি বোঝাতে পেরেছি ভালো থাকবেন সবাই লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন নিজে শিখবেন বন্ধুদের শেখাবেন আসসালামু আলাইকুম